স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বৃষ্টির কারণে সিলেট এবং সুনামগঞ্জে আবারও বাড়ছে পানি। উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন। পদ্মা সেতু দিয়ে যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি কাজ করছে সেনা সদস্যরা, আশেপাশে নিরাপত্তা জোরদার। এবং অনলাইন ব্যবসায় প্রতারণা বন্ধে রয়েছে নির্দেশিকা। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আইনের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে সুনামগঞ্জ এবং সিলেটে বন্যার পানি আবারও বেড়েছে। পানিবন্দী হয়ে আছে মৌলভীবাজারের কয়েকটি উপজেলা। এদিকে উত্তর এবং মধ্যাঞ্চলের নদ নদীর পানি কমলেও গাইবান্ধা, কুড়িগ্রাম এবং জামালপুরের বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট। আবারও বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। সদর, ছাতক ও দোয়ারবাজার উপজেলায় সুরমা নদীতে পানি বাড়তে শুরু করেছে। ছাতক পয়েন্টে বিপদসীমার 83 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের চেরাপুঞ্জিতে এবং মেঘালয় রাজ্যে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নামছে দোয়ারবাজার ও ছাতক উপজেলায়। এতে নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। দুইবার পানি হয়েছে, আমরা পানির উপরে তাকিয়া কোনো মতে বাঁচে গেছি। এরপরে আবার শুকাইছে, একটু ঘরের ভিতরে ঢুকছি, ঢুকার পরে আবার পানি। মন কই যাইতাম, মন তো কোনো যাওয়ার জায়গা নাই। চালের উপরে পানি যাও কমছিল কিছু, আমরা গেছি বাড়ি, তোমাদের আরবার পানি, ওখানে আমরা দিশা আর গেছি, আমরা কই যাইমু। আজকেও সুনামগঞ্জ জেলায় 179 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো চেরাপুঞ্জিতে যেটা বৃষ্টিপাত হয়েছে 150 মিলি, গতকালকে 200 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আজকেও প্রায় 150 মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য পাওয়া গেছে। এই কারণে সুনামগঞ্জ সহ সিলেট অঞ্চলের যে নদী, আমাদের সুরমা নদী মূলত, সেই সুরমা নদীর পানি আস্তে ধীক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। একই অবস্থা সিলেটেও। অবিরাম বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে নদীর পানি, ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। গত কয়েক সপ্তাহ ভয়াবহ বন্যার কারণে সিলেট সিটি কর্পোরেশন এবং জেলার 13টি উপজেলা ও 5টি পৌরসভার আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় 3 লাখ মানুষ আশ্রয় নেয়। পানি কমায় তাদের অনেকে ঘরেও ফিরে যায়। এছাড়া জামালপুরের ইসলামপুর উপজেলায় বেড়েছে ব্রহ্মপুত্রের ভাঙন। এতে দিশিয়ারা হয়ে পড়েছে নদী তীরবর্তী মানুষ। গত কয়েক সপ্তাহের ভাঙনে উপজেলার পলবান্ধা ইউনিয়নের প্রায় 300 শতাধিক মানুষ বসত ভিটে হারিয়েছে। অতিরিক্ত বৃষ্টি ও স্রোতের কারণে ভাঙন বেড়েছে। নদী ভাঙ্গি ঘর বাড়ি সব নিগে সাগা। ব্রহ্মপুত্র নদী 5-6 বাড়ি ভাঙছে। শেষ পর্যন্ত আর কোনো জায়গা নেই। একই অবস্থা গাইবান্ধা ও কুড়িগ্রাম সহ উত্তরের বিভিন্ন জেলার। এসব এলাকায় নদ নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি। সংকট রয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। পদ্মা সেতু দিয়ে স্বাভাবিক গতিতে যান চলাচল অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। পদ্মা সেতুর টোল প্লাজায় সেতু বিভাগের দায়িত্বরত প্রকৌশলী আবুল হোসেন জানান, মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ কমেছে। নির্বিঘ্নে সেতু পাড়ি দিচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার বাস, প্রাইভেট কার। টোল আদায় এবং যান চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা করছে কর্তৃপক্ষ। সেতুতে এবং আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পদ্মা সেতুতে মোটর বাইক চলাচলে এখনও নিষেধাজ্ঞা রয়েছে। ডুবোচর এবং নাব্য সংকটের কারণে শিমুলিয়া মাঝিরকান্দি নরুটে ফেরি পারাপার বন্ধ রয়েছে। আজও মোটর বাইক ভিড় করেছে ফেরিঘাটে। অনেক ভোগান্তির শিকার, মোটামুটি অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা করতেছি পার হওয়ার জন্য, কোনোভাবেই পার হইতে পারতেছি না। ব্রিজ বন্ধ থাকতে পারে কোনো রিজনে, ঠিক আছে, এটা যদি খুলে তাহলে ফেরি দিয়ে আমাদেরকে একটা কোনোভাবে সাপোর্ট করুক। একটা অল্টারনেট ওয়ে তো থাকবে, এদিক দিয়ে মানুষ তো যাতায়াত করবে। শরীয়তপুর থেকে কিছুক্ষণ আগে সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধি কবিরুজ্জামান।
চতুর্থ দিনের মতো এখানে বাস, ট্রাক, কলি, বিভিন্ন যানবাহন এখানে চলাচল করছে। তবে এখানে কোনো বিলম্ব নাই, কোনো রকম সময় এখানে লাগছে না। গাড়ি আসলেই সাথে সাথে টোল দিয়েই তারা ঢাকা যেতে পারছে। কিছু লোক যারা ঢাকা থেকে বাইক নিয়ে শরীয়তপুর এসেছিল, তারা বিভিন্ন পন্থায় লঞ্চ দিয়ে বা স্ট্রলার দিয়ে তারা তাদের মোটর বাইকগুলি তারা ঢাকা পার করছে। নদীতে অত্যন্ত স্রোত থাকায় তারা ঝুঁকি নিয়েই তারা ঢাকায় যাচ্ছে। অনলাইন ব্যবসায় প্রতারণা বন্ধ এবং ক্রেতাদের আস্থা তৈরির জন্য করা হয়েছে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা। তবে নতুন কোনো আইন এই মুহূর্তে নতুন এই খাতের জন্য সহজ হবে না, এই শঙ্কা অনেকেরই। এই নিয়ে ইবতিসাম নাসিম মোমের তিন পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন সাদিকুর রহমান খোকন। এত ঠান্ডা লাগে, এত শান্তি লাগে। অনলাইন ভিত্তিক ব্যবসায় অসাধু চক্রের সাথে পেরে উঠছেন না বেশিরভাগ বৈধ প্রতিষ্ঠানই। বেশিরভাগ মানুষই মানুষই দিতে পারে নাই, কারণ তারা কিভাবে কিনেছে, একজনের কাছে কিনেছে, দেখা যাচ্ছে তাদের কাছে মানুষটা নাই, বা কার কাছে থাকলে অনেক পুরানো হয়ে গেছে, বলছে যে আমি হারাই ফেলছি, এরকম করতেছে। তারপর আমরা সেটাকে নিয়েছি, নেওয়ার পরে দেখলাম যে সেটা কোনোটাই আমাদের না আসলে। তো এই জন্য আমরা খুব দ্রুতভাবে এটা পদক্ষেপ নিয়ে ভোক্তা অধিকারে গেলাম, যাতে এটার কোনো একটা কিছু একটা ওনারা করে। হলোগ্রাম থাকা অবশ্য যদি কিনা দেখে যে কোনো প্রোডাক্টের প্রবলেম হচ্ছে, এইটা কিন্তু মানে মিলিয়নে হতে পারে, এক পিস হতে পারে, এটা কিন্তু ফ্যাক্টরির প্রবলেম হতে পারে জিনিসটা, যে সেক্ষেত্রে কিন্তু আমরা 100% চেঞ্জ করে দিই ইনস্ট্যান্ট, এবং আমাদের কোনো চার্জ নেই, কোনো কিছু না, অন্য কোম্পানির কী করে আপনারা ডেলিভারি চার্জ নিয়ে নেয়। অনলাইন ভিত্তিক অবৈধ প্রসাধন সামগ্রী বিক্রি ও বিতরণ বন্ধে গেল রোজার ঈদে প্রায় 30 লাখ টাকার নকল ও নিম্নমানের কসমেটিক্স পুড়িয়ে ফেলেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই। জরিমানা আদায় করেছে 42 লাখ টাকার মতো, তারপরও ঠেকানো যাচ্ছে না অসাধু চক্রকে। এই ক্ষেত্রে ভোক্তাদের সচেতন হবার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। সার্ভেলেন্স টিমের মাধ্যমে যদি কেউ অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে, অর্থাৎ অনুমোদন না নিয়েই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে, তাহলে আমাদের আইনে 1 লক্ষ টাকা জরিমানা অথবা 2 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আমরা মোবাইল কোর্টের মাধ্যমে সেটাও শাস্তি নিশ্চিত করে থাকি। কেউ যদি আপনার এই মেমোনা দেয়, মেমোনা দিলে অন্তত যে কথার যে রেকর্ডটা সেটা দিয়েও কিন্তু একটা আমাদের যেই অভিযোগ করবেন সেখানে অনলাইনে, সেখানে আপনি ওই ক্লিপটা অ্যাড করে দিতে পারেন। ভোক্তারা যদি কোনো অভিযোগ প্রমাণ করতে পারেন, যখন যেই জরিমানা হয় এই জরিমানার 25% অংশ ভুক্ত পান। বেসরকারি হিসেবে 2020 সালে 16,000 কোটি টাকার ব্যবসা হয়েছিল ই কমার্স খাতে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের হিসাবে সেই ব্যবসা এখন বেড়েছে 300 গুণ। ই ক্যাবের 1700 সদস্য ছাড়াও আরও 5 লাখেরও বেশি ক্ষুদ্র ই কমার্স ব্যবসায়ী রয়েছেন, যা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসা করছেন। ক্ষেত্রটি নতুন, তাই ভোক্তারা কিভাবে প্রতারণা থেকে বাঁচবেন বলছিলেন ই ক্যাবের এই কর্তা ব্যক্তি। একজন ফেসবুক ভিত্তিক ব্যবসায়ী হলেও তাকে ডিবি আইডি নিতে হবে, ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন, সেখানে ওই ফেসবুক উদ্যোক্তার ভেরিফিকেশন করা থাকে তার পেজ এবং তার পার্সোনাল ইনফরমেশানগুলো, যাতে করে যে কোনো কনজিউমার যদি ক্ষতি হয়ে থাকে বা সে কমপ্লেন করার জন্য যদি কোনো স্কোপ নাও থাকে, তখন কিন্তু তার জন্য একটা রাস্তা তৈরি হয়। তো এক্ষেত্রে অবশ্যই অবশ্যই কনজিউমার যাতে চেক করে তার ডিভিআইডি আসেন কি না। ব্যবসায় প্রতারণা বন্ধ ও ক্রেতাদের আস্থা তৈরির জন্য এরই মধ্যে জারি হয়েছে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021। অভিযোগ ও ডেলিভারি মসৃণ করতে আসছে আরও নতুন নিয়ম। একটিও শর্ত পালনে ব্যর্থ হলে প্রয়োজনে প্রচলিত আইনেও ব্যবস্থা নিতে পারবে সরকার। সিভিল কোর্টে মামলা দায়ের করলে প্রায় 6 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন ভোক্তা। এবছরের মধ্যে ই কমার্সের জন্য CLTP অর্থাৎ অনলাইন সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম এবং CCMS বা সেন্ট্রাল কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে সরকার। ট্র্যাকিং সিস্টেমটা ঠিকমতো ডেভেলপ করবে, তখন পেমেন্ট গেটওয়েগুলিতে টাকা আটকে যাওয়া অথবা কাস্টমারের প্রতারিত হওয়া, এই জায়গাটা থেকে আমরা রক্ষা পাবো। আর কমপ্লেন ম্যানেজমেন্ট যেটা, এটা আসলে ভোক্তা অধিকারে এখন যে অভিযোগগুলি যেভাবে দায়ের হয়, যেভাবে ম্যানেজ করা হয়, সেটাকে একটু আধুনিকায়ন করা, ভোক্তা অধিকার সংরক্ষণটা আইন। ক্রেতাকে যে সেফগার্ড দিচ্ছে তা না, এটা বিক্রেতাকেও দিচ্ছে। তবে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সম্মানজনক সহাবস্থান নিশ্চিতে ই কমার্স, বিশেষ করে F-commerce কঠোরভাবে মনিটর করার কোনো বিকল্প নেই বলে মনে করেন এই খাতের সাথে জড়িতরা।
ইফতিশাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলাদেশে নতুন করে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার বিষয়টিতে জোর দিচ্ছে সরকার। গতকালও নতুন করে 2087 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 3 জন। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে জারি করা এক নির্দেশনায় নো মাস্ক নো সার্ভিস ব্যবস্থা নতুন করে শুরু করা, জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। নির্দেশনায় শপিং মল থেকে শুরু করে অন্যান্য জনসমাগম স্থানে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গণমাধ্যম এবং উপাসনালয়ে সচেতনতামূলক প্রচার চালাতে বলা হয়েছে। উপাসনালয়ে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মানতে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। আশুলিয়ায় হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল ইসলাম জিতুর বাবাকে আটক করেছে পুলিশ। গেল মধ্যরাতে কুষ্টিয়ার কুমারখালীতে অভিযান চালিয়ে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পরে সকালে 10 দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হয়। শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছাত্র আশরাফুল ইসলাম জিতু এবং তার পরিবারের লোকজন পলাতক ছিল বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান। এদিকে শিক্ষক হত্যায় অভিযুক্তদের বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো কলেজের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থী এবং শিক্ষকরা। কাল সাভার উপজেলা পরিষদের সামনে সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। জিতু যতদূর জানি সে আর একটা শিক্ষককে হুমকি দিয়েছে যে সে যদি মানে বিচারের দাবি করে বা সাক্ষী দেয় তাকে হত্যা করবে। মানে স্টুডেন্ট তারা শিক্ষক মানে খুন হওয়া এটা সে বিরল। বাচ্চারা তো শিক্ষকের মর্যাদা করতেছে না, এটা তো যদি বিচার সঠিকভাবে না হয় তো আগামী দিনে এটা আরও অনেকটা বেড়ে যাবে। আমাদের একটাই দাবি, আমরা তাকে অ্যারেস্ট চাই এবং তার ফাঁসি চাই। খাগড়াছড়িতে সরকারি 11টি প্রতিষ্ঠানের প্রায় 82 লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এইসব প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জায়গায় অনেক বিল বাকি। মাননীয় প্রধানমন্ত্রী স্ট্রং নির্দেশনা দিয়েছেন যে আপনি আইন অনুযায়ী ব্যবস্থা নেন, নোটিশ দেন, পাওনা না দে কেটে দেন। আর কত হাজার হাজার কোটি টাকা পাওনা আছে, ইনক্লুডিং ইন সাব গভর্নমেন্ট ডিপার্টমেন্টস। গেল 1 জুন একনেক সবাই বিদ্যুৎ বিলের বকেয়া পাওনা আদায়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর নড়ে চড়ে বসেছে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ ও সম্প্রসারণ বিভাগ। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কৃষি বিভাগ সহ 11টি প্রতিষ্ঠান বরাবর বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেহেতু উচ্চ পর্যায়ের নির্দেশনা, সে মোতাবেক আমরা যদি যথাসময়ে যদি গ্রাহক যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যদি সেই বিদ্যুৎ বিল যদি পরিশোধ করতে না পারেন তাহলে আমরা সংযোগ বিচ্ছিন্ন করার মতো আমরা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব। প্রত্যেকটা অফিসেই আমরা নোটিশ প্রদান করেছি এবং এখনও আমরা সংযোগ বিচ্ছিন্ন করিনি, যা নোটিশ প্রদান করা হয়েছে। 2009 সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর প্রায় 82 লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া আছে। আমরা চলতি অর্থ বছরে 52 লক্ষ টাকা আমি পেয়েছি এবং এটা বিদ্যুৎ বিভাগকে পরিশোধ করেছি। কিছু বকেয়া আছে, এ ব্যাপারে পত্রালাপ হয়েছে, ফোনালাপ হয়েছে আমার কর্তৃপক্ষ, এ বিষয়ে আমি কথা বলেছি এবং সেখান থেকে চেষ্টা করা হচ্ছে বাজেটের প্রাপ্যতার সাপেক্ষে আমরা সে বিল পরিশোধ করে দেব। ডরমিটরিগুলো বা আবাসিক ভবন যেগুলো রয়েছে সেগুলোর বিদ্যুৎ বিল বকেয়াটা হচ্ছে বর্তমানে যারা এখানে বসবাসরত তাদেরকেও না, এটা হচ্ছে অনেক আগের বকেয়া, ওটার জেটটা আসলে এখন এসে পড়েছে যারা আছে তাদের উপর। তো সেই ব্যাপারে আমাদের বিদ্যুৎ বিভাগকে এখন বলা হয়েছে বকেয়া আছে এখানে আমি দেখতে পাচ্ছি 2,21,000 মতো। সেটি নিয়ে আমি ইতিমধ্যে নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে বসেছি এবং আমরা যথাযথ ফান্ড নিয়েও এসেছি। চলতি মাসের মধ্যেই প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের জন্য বলা হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। জমে উঠেছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখর মেলা প্রাঙ্গণ, দেশি বিদেশি স্টলগুলোতে ব্যস্ত বিক্রেতারা। সঞ্জীব দে বাবুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। ক্রেতা দর্শনার্থীদের এমন ভিড় চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মাসব্যাপী এই মেলা এখন বলা যায় জমে উঠেছে বেশ। ক্রেতাদের অনেকেই বছর জুড়ে অপেক্ষা করেন এই মেলার জন্য। এবারও ক্রেতাদের আকর্ষণ গৃহস্থালির নানা জিনিসপত্র ঘিরে, বিশেষ ছাড়ে কিনতে পেরে খুশি তারা। 2 বছর পর মেলায় এসেছি, ভালো লাগছে। এই মেলায় আমার কাজিনদের সাথে এসেছি, তো এখানে কিছুক্ষণ ঘুরলাম, জিনিসপত্রের দামও মোটামুটি রিজনেবল আছে। বছরে একবার যখন হয় কিনা তো হবেই।
বিদেশি প্যাভিলিয়ন ঘিরেও আগ্রহের কমতি নেই। দর্শনার্থী ক্রেতারা দল বেঁধে ঘুরছেন এসব স্টলে। বাইরের স্টলগুলোর যেগুলো আছে সেগুলোর জিনিস কেনার জন্য আসে। ইন্ডিয়ান স্টল আছে, ওদের কালেকশনগুলো একটু দেখতে আসছি। মার্কেটে গেলে অনেকগুলো পাওয়া যায় না, যেগুলো এখানে পাওয়া যায়। এবার মেলায় বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছেন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও ইরানের ব্যবসায়ীরা। কেনাকাটার দিকেও মানুষ খুবই ইচ্ছুক এবং প্রচুর লোকজন হচ্ছে। কাস্টমার ক্রাউড দিকে তো আশা, মানে আশা পাচ্ছি যে ভালো হবে। এরকম যদি চলতে থাকে সামনে তো বাম্পার হবে, এরপরে আর কিছুই বলার নেই। বাট যদি ওই আগের বৃষ্টিতে ফেরত যায় তাহলে ভয়াবহ অবস্থা হবে। আয়োজকরা বলছেন করোনায় দুই বছর বন্ধ থাকার পরও ব্যাপক সাড়া মিলেছে। সব মিলিয়ে জমে উঠেছে বাণিজ্য মেলার 29তম এই আসর। চট্টগ্রামে যারা ব্যবসায়ী, স্পেশালি বাংলাদেশে যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সাথে সম্পৃক্ত, এই শিল্পগুলো যেন বহির্বিশ্বে অর্থাৎ আন্তর্জাতিক মানের বা আন্তর্জাতিক বিশ্বে তাদের জিনিসগুলো উপস্থাপন করতে পারে, এই মেলার মাধ্যমে আমরা এই ব্যবস্থাটা করে দিয়ে থাকি। এবার মেলায় 17টি প্যাভিলিয়ন সহ মোট 370টি স্টলে পণ্যের পসরা সাজিয়েছে 310টির অধিক প্রতিষ্ঠান। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। কোরবানির ঈদ সামনে রেখে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য মোজো আয়োজন করতে যাচ্ছে নতুন এক ধরনের ক্যাম্পেইন। গরুর হাম্বা ডাকের সাথে ডেকে শতভাগ ম্যাচ করতে পারলে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় গরু। রাজধানীর আকিজ ভবনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় আকিজ ভেঞ্চার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী সৈয়দ আলমগীর বলেন, ক্যাম্পেইনে অংশ নেওয়া সেরারা প্রতিদিন পাবেন একটি গরু, এছাড়া থাকবে আকর্ষণীয় পুরস্কার। অনলাইনে ও অফলাইনে ক্যাম্পেইনটি পরিচালিত হবে। অনলাইনে mojohambadako.com সাইটটি ভিজিট করে নাম এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে গেমে অংশ নিতে হবে। পহেলা জুলাই থেকে শুরু করে ক্যাম্পেইনটি চলবে 7ই জুলাই পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় দিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় টাইগাররা। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ টি টোয়েন্টি দলের প্রথম অনুশীলন শেষে এমনটাই জানালেন পেসার তাসকিন আহমেদ। একটা ম্যাচ বা সিরিজে এখন ইম্পর্টেন্ট, যেহেতু আপকামিং এশিয়া কাপ, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, টি টোয়েন্টি বড় বড় ফর্ম, মানে বড় ইভেন্টের খেলা আছে। আনফর্চুনেটলি লাস্টের সিরিজটা আমাদের ভালো যায়নি। যেই ভুলগুলো হয়েছে সেই মিস্টেকগুলো নিয়ে ফিউচারে কাজ করতে হবে, কিন্তু ওইটা নিয়ে এখন আসলে তেমন বসে থাকা যাবে না, বিকজ সামনে অন্য ফরম্যাটেরও খেলা আছে। তো ডেফিনেটলি উই আর লুকিং ফরওয়ার্ড টু টি টোয়েন্টি এই মুহূর্তে। এই ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৃষ্টির কারণে সিলেট ও সুনামগঞ্জে আবারও বাড়ছে পানি। উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও দেখা দিয়েছে ভাঙন। পদ্মা সেতু দিয়ে যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি কাজ করছে সেনা সদস্যরা, আশেপাশে নিরাপত্তা জোরদার। এবং অনলাইন ব্যবসায় প্রতারণা বন্ধে রয়েছে নির্দেশিকা। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আইনের বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ ফের বাড়ছে, তাই সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।